করেন। কারাগারকে বন্দী সংশোধনের পুনর্বাসনের লক্ষ্যে বর্তমান সরকার পরিচালিত করছে। বন্দীদের আবাসন সংকট মাথায় রেখে বন্দীদের সুবিধার্থে গত 7 বছরে নতুনভাবে 10টি কারাগার নির্মাণ করা হয়েছে। এছাড়া 5টি কারাগার পুনর্নির্মাণ এবং 2টি কারাগার সম্প্রসারণের কাজ চলছে। কারা অভ্যন্তরে জাতীয় পিতা ও জাতীয় চার নেতার স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে এবং কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট ও বন্দীদের জন্য চালু হয়েছে প্রশিক্ষণ স্কুল। আমরা দেখতে পাচ্ছি ধীর গতিতে মার্চ করে মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে 8টি কন্টিনজেন্ট সুশৃঙ্খলভাবে সামনের দিকে এগিয়ে আসছেন। কন্টিনজেন্টগুলো যথাক্রমে উল্লাস, দুর্জয়, দুর্বার, প্রয়াস, প্রত্যয়, নির্ভীক এবং অক্ষয় এবং বিজয়। উল্লাস কন্টিনজেন্টের দায়িত্বে রয়েছেন সহকারী প্রশিক্ষক, সহকারী মহিলা প্রশিক্ষক আকলি মাঝারি। দুর্জয় কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন সহকারী প্রশিক্ষক মাঝহারুল ইসলাম। দুর্বার কন্টিনজেন্টের দায়িত্বে রয়েছেন সহকারী প্রশিক্ষক জাহাঙ্গীর আলম। প্রয়াস কন্টিনজেন্টের দায়িত্বে রয়েছেন সহকারী প্রশিক্ষক রবিউল ইসলাম। প্রত্যয় কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন সহকারী প্রশিক্ষক সোহেল রানা। অক্ষয় কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন সহকারী প্রশিক্ষক কিরণ ক্ষত্রিয়। নির্ভীক কন্টিনজেন্টের দায়িত্বে রয়েছেন